মা, মামুনি নাগেশ্বরী আমার সংসারটাকে সুখে রেখে। গণেশ নে, বাইরে আয়। কিরে, আমার কথা শুনবি না? ঠিক আছে, তুই না এলে আমি ভেতরে যাচ্ছি। জবে থেকে এবারে বউ হয়ে এসেছি, তোকে এই গণ্ডির ভেতরেই দেখছি। জানি না কোন লক্ষণ তোকে এই গণ্ডিতে রেখেছে। তোকে কে শাস্তি দিয়েছে গণেশ? কি জন্যে রাত দিন তুই শুধু কাঁদছিস? কাঁদিস না গণেশ, কাঁদিস না। তুই কাঁদলে, তুই কাঁদলে আমার সুখের সংসার ভেসে যাবে যে। আমার দিব্যি রইল, কাঁদিস না। নে, খা, খা। জানকি, জানকি, যাই। কি করছিলে? গণেশকে খাওয়াচ্ছিলাম। সকাল থেকে এই হাতিকে খাওয়ানো ছাড়া আর কারো কথা মনে পড়লো না? ছি, অমন কথা বলতে নেই। হাতির মুখই তো সিদ্ধিদাতা গণেশের মুখ। হাতিকে সন্তুষ্ট করলে গণেশও সন্তুষ্ট হন। হ্যাঁ, করে যাও, করে যাও, সন্তুষ্ট করে যাও। আর সন্তুষ্ট করতে করতে একদিন দেখবে ঘর দোর জমি জমা সম্পত্তি সব ওই হাতির পেটে চলে গেছে। অমন কথা বলছো কেন? বলবো না? আগেকার দিনে রাজা মহারাজারা প্রজাদের শাস্তি দিতে চাইলে ঘরের সামনে হাতি বেঁধে রাখত। সেইভাবে আমার বাবাও এত বিষয় সম্পত্তি দিয়ে ঘরের সামনে একটা হাতিকে ছেড়ে গেছে। যাক সে কথা, তোমাকে চমকে দেবো বলে একটা জিনিস এনেছি, চলো। কি এমন জিনিস যে আমি চমকে যাব? আগে বলো, আজকের দিনটা কি? আজ তো বুধবার, পঞ্চমী। সে তো সবার জন্য, শুধু তোমার জন্য? আমার জন্য আজকের দিন? না, আমি কিছু বুঝতে পারছি না। আজকে তোমার জন্মদিন। এ মা, আমি তো ভুলেই গেছি। আমি কিন্তু মোটেই ভুলিনি। চোখ বুঝো। কেন? ঘুরে দাঁড়াও। হ্যাঁ, দ্যাটস লাইক আ গুড গার্ল। এবার চোখ খোলো। বাহ, চমৎকার তো। শুধু এটুকু বললে হবে না? তাহলে? জানো না, কিছু নিলে কিছু দিতে হয়। কি আবার দেব? থাক, দিনের বেলা দিন হোক রাত হোক, আমি আমার পাওনা আদায় করবই। না, অসভ্য, ছাড়ো। বাবু, বাবু, আপনার পার্সেল। পার্সেল? কি পাঠালো? খোলো তো দেখি। একি, তোমার জন্য বিধবার থান, জন্মদিনের উপহার। কি অলক্ষণে কাণ্ড! এই দেখো, এখানে একটা সাপের চিহ্ন। Yes, Inspector Singh here. What? মূর্তি চোর! তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তুমি গাড়ি নিয়ে ওদিকে থাকো, আমি আসছি। কুইক! Why so late? পেছনে ফেউ, এর মধ্যে মূর্তি আছে। Germans inside. Wow. Police. Be careful. Okay. তোমার মৃত্যুর আর বেশি দেরি নেই, অপেক্ষা করো। এ তো একটা সাপের চিহ্ন। কামান কামান ব্রাউনি।
ও গো 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 দেখ পটলা তুই কুকুরকে যে খেলা শেখাচ্ছিস এই খেলাই একদিন তো কাল হবে তুই কি আগে ভাগে সব কিছু জেনে ফেলতে চাস নাকি বুঝিস না আগে ভাগে না করলে পরে অসুবিধা হবে দেখ মনু বিয়ের আগেই বরঞ্চ তুই বাচ্চার বাপ হয়ে যা বাবা আরে শোন না বাবা হওয়ার কথা তো বিয়ের আগে হোক পরে হোক ক্ষতি কি কিরে কি লাভ ক্ষতি হিসেব করছিস আমাদের আগে ভাগের বাবু আগে ভাগে লাভ ক্ষতি হিসেব চাইছে আচ্ছা আরে এটা কি ক্যামেরা আবার কি বাহ সুন্দর দারুণ জিনিস কিনলি নাকি তোর পাগল আমি পয়সা খরচা করে কিনবো প্রেজেন্টেশন একটা মেয়ে আমায় প্রেজেন্ট করেছে মেয়ে মানুষ ছাড়া আবার তোকে কেউ কোনো কিছু প্রেজেন্ট করেছে নাকি আরে এই চাতা ক্যামেরা নয় পোলারয়েড ক্যামেরা কি রয় কি রয় আরে পোলারয়েড আরে দাঁড়া দাঁড়া ওলটা তো বুঝলাম তো রডটা কি তাই তো তুলেই সঙ্গে সঙ্গে ছবি ঠিক আছে দাঁড়াও ওহ মনু কাম ক্লোজ স্মাইল প্লিজ দাও দাও দেখো আমাদের গলায় ফাঁসির দড়ি কি করে এলো ফাঁসির দড়ি কি সাপের চিহ্ন আমার ওজনের টিকিটেও একটা সাপের চিহ্ন ছিল আশ্চর্য এই একই দিনে আমরা সব পেয়েছি একই ধরনের সাপ সত্যি অবিশ্বাস্য আমি এত চিন্তা করছি তবু আমার মাথায় কিছুই ঢুকছে না ঠিক আছে পার্সেলে না হয় সাপের চিহ্ন ছিল কিন্তু এই ওজনের টিকিটে কি করে এলো এই ফটোতেই বা কি করে এলো দেখ আমার ধারণা যে এই কাজ করেছে তার নিশ্চয়ই কোনো বদ মতলব আছে হ্যাঁ কিন্তু কে এমন কাজ করছে কে
যাই বল, এতদিনে চৌধুরী বংশে শাঁখ বাজবে। সত্যি বল অম্বিকা, এখন তোর মনটা কোনখানে উড়ে বেড়াচ্ছে? একা আমার মন কেন, তোর যখন সময় আসবে তোর মনও তখন উড়ে বেড়াবে, বুঝলি? তাই না বল? হ্যালো অম্বিকা, শুনেছি তোর বর নাকি উত্তম কুমারের মতো দেখতে। বল না, চুপ করে আছিস কেন? বল না, বল না প্লিজ। বারে আমি কি দেখেছি নাকি? আমি তো দেখিনি, কি করে বলবো বল। এই পাজিমে, বন্ধুর কাছে মিছে কথা বলছিস? সত্যি বলছি রে, বাই গড, আমি ওকে দেখিনি। বললি বিশ্বাস করব? তোর মতো মডার্ন মেয়ে পাত্র না দেখে বিয়ে করতে যাচ্ছিস? আমি দেখিনি তো কি হয়েছে, বাবা তো দেখে পছন্দ করেছেন। তোর বাবার চয়েসে তুই রাজি হয়ে গেলি? আমার বাবার উপর আমার ভরসা আছে, আর তাছাড়া আমি বিশ্বাস করি পৃথিবীর সকল বাবা মাই সন্তানের মঙ্গল চান, তাই না? গণেশ মিষ্টি খেতে ডাকছে, চল 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 চল। দেখ দেখ গণেশ কি আনন্দ করছে, নে নে খা খা না মিষ্টি খা, নে নে গণেশ নে। বাবা, আমি শুনলাম অম্বিকার পাকা টাকা হয়ে গেছে, অথচ ভাই হয়ে আমি তো জানতে পারলাম না। সারাদিন ইয়ার বন্ধুদের সঙ্গে মদে জুয়ায় যা সময় কাটে, সে চৌধুরী বংশের কারো ভাই বা পুত্র হবার যোগ্য নয়। কি বললেন, আমি অযোগ্য? হ্যাঁ অযোগ্য, সেই কারণেই অম্বিকার জন্য আমায় এমন একটি পাত্রের সন্ধান করতে হলো যে শুধু আমার জামাই নয়, আমার নিজের ছেলের মতো। সে আমার জমি জমা বিষয় আশয় কারখানার সবকিছু দেখাশোনা করবে। ও, আপনার তাহলে একজন পাহারাদার দরকার। হ্যাঁ দরকার, কারণ সারা বাড়িতেই তো চোর ঘুরছে, সুযোগ পেলে সে সারা বাড়িটাই চুরি করে পালাবে। বাবা হয়ে নিজের ছেলেকে আপনি চোর বলতে পারলেন? হ্যাঁ, অনেক দুঃখের কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমার সব গতিবিধির খুঁটিনাটি হিসেব আমার কাছে পৌঁছে গেছে। হিসেব? হ্যাঁ হিসেব, যে হিসেব করে রাস্তার ফুটপাত থেকে এত বড় চৌধুরী এম্পায়ার প্রতিষ্ঠা করেছি, সে তোমার মতো দায়িত্বহীন ছেলের হাতে আমি তুলে দিতে পারবো না। ঠিক আছে, আপনার যা করার আপনি করুন, আর সময় এলে আমার যা করার আমি করব। মিস্টার গুপ্ত। ও দীনেশ, নমস্কার। নমস্কার। আর 10,000 টাকার টোকেন দিন। দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে আপনি কার সঙ্গে কথা বলছেন বুঝতে পারছেন তো? সব বুঝতে পারছি। আজ আপনার বাবা সকালে ফোন করে বলেছেন আপনাকে আর একটা টাকাও না দিতে, অতএব দয়া করে আপনি খেলাটা বন্ধ রাখুন। গুপ্ত বাবু, না দীনেশ বাবু এখানে খেলবেন, যত টাকা হারুন না কেন খেলা বন্ধ হবে না, টাকা আমরা দেব। আন্ডারস্ট্যান্ড? কিন্তু আপনারা প্রাণের বন্ধু, জুয়ার আড্ডায় শুরিখানায় এমনকি শ্মশান যাত্রায় যারা হাত মেলায় তাদের প্রাণের বন্ধু ছাড়া আর কি বলা যেতে পারে। কিন্তু এতগুলো টাকা আগে ভাগে স্যার, আমাদের সব কাজ আগে ভাগে, সবাই তো বন্ধুত্ব বাড়লে সাহায্য করে, আমাদের কিন্তু উল্টো ব্যাপার, আমরা সাহায্য করে বন্ধুত্ব বাড়াই। তাছাড়া হার জিত হচ্ছে একটা টাকার এপিট আর ওপিট, কখনো হেড কখনো টেল। তাছাড়া আপনি জিতলে আমাদের টাকা আমরা ঠিক পেয়ে যাব। কিছু ভয় করবেন না, খেলা চালান, টাকাকে আপনি যতই খেলাবেন ততই আপনার পোষ মানবে। কি দীনেশ বাবু, কি ভাবছেন? যান খেলুন, টোকেন পার্টি দিচ্ছি। আরে রাহুল,
আগে ভাগে তো বেশ তাতিয়ে দিলি, কি যে করছিস কিছু মাথায় ঢুকছে না। আরে ওকে বোঝা রে বোঝা। আরে ওই মাথায় গোবর ছাড়া যদি কিছু থাকতো তবে তো ঢুকতো। এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, ব্যবসায় প্রথম পুঁজি বিনিয়োগ। পুঁজি বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। আচ্ছা বলতো, দীনেশ চৌধুরী কি একটা ব্যবসা? আরে সারা শোন, আমরা মিথ্যে সাক্ষী, স্মাগলিং, জালজুয়োচুরি করে যে পয়সা রোজগার করেছি তাতে সব সময় ভয়ে মরেছি, ধরা পড়লে কি হবে? আর ভয় নেই বুঝলি। দীনেশ চৌধুরী তার বাবার দৌলত খানা থেকে আমাদের টাকা জুগিয়ে যাবে। দিনগুন বেড়ালে ভাগ্যে কবে শিখে ছেড়ে। আমি ভালো করে জানি বাপ ছেলে সম্পর্ক এখন ভালো নয়। পোলা পান, একেবারে পোলা পান, কিছু বোঝে না। বাপ ছেলের সম্পর্ক খারাপ তাতে কি, তাতে কি সম্পর্ক কদিন খারাপ থাকবে? বাপ পটল তুললে তখন সম্পত্তি হবে কার? কার আবার? ছেলে। তাহলে সেই ছেলে এখন যদি আমাদের হাতের মুঠোয় থাকে তাহলে সম্পত্তি হবে কার? কার কার বল কার? চাইবে তুমি যেভাবে, ফিরে ফিরে আসবো যে আমি সেভাবে। মুখটা হয়ে গো চিনুকের আবো, তুমি বাসি হয়ে আমি নতুন হবো। এত ভালোবাসা রয়ে যাবে চির অমর। Thank you.
শেষ নেই যা, এ শুধু তোমার আর এ শুধু আমার, আগামী ফাগুনে ছোট করে এই গান সাজাবে যে স্বপ্নপুরি। কিছু ভুলে গেলে মনে তো পড়াবি রাজা কই? কি কষ্ট হচ্ছে আপনার? রাজা, তোমার হাতে আমার মেয়ে অম্বিকা রইল, আর আমার সমস্ত সম্পত্তি রইল। আমি বলুন বুঝলেন স্যার, আপনি যদি এরকম মন মরা হয়ে থাকেন তাহলে আমাদের 800 টাকার মাটি হয়ে যাবে। সেই জন্য আমরা বলছি এখন দুঃখটা ভুলে আগে ভাগের ফুর্তির জন্য খুশি থাকা উচিত। মনু এবার খাঁটি কথাটা বলেছে, যে গেল সে তো গেল, কিন্তু সে যে অডেল সম্পত্তি রেখে গেল তার উত্তরাধিকারী কে? আপনি, দীনেশ চৌধুরী। আসুন, ঈশ্বর সনাতন চৌধুরী তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি শেয়ার এবং অন্যান্য সকল ব্যবসার উত্তরাধিকারী হিসেবে কেবলমাত্র তার কন্যা শ্রীমতী অম্বিকা দেবীকে মনোনীত করে গেছেন। আর এইসব রক্ষণাবেক্ষণের দায়িত্ব অম্বিকা দেবীর স্বামী শ্রী রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ওপর ন্যস্ত করে গেছেন এবং তার পুত্র দীনেশ চৌধুরীকে প্রতি মাসে 5,000 টাকা করে দেবার জন্য অম্বিকা দেবীকে নির্দেশ দিয়ে গেছেন। না, দরকার নেই, দরকার নেই এই টাকার। দাদাভাই, দাদাভাই, দিও না দাদাভাই, দিও না, দাঁড়াও দাদাভাই, দাদাভাই, দাদাভাই চলে গেল, তুমি একটু দেখো না। আরে আরে আসুন আসুন, ওয়েলকাম, আমরা তো আপনার জন্য অপেক্ষা করছি। বসুন বসুন, আমাদের সুসংবাদটা নিজের মুখে শুনিয়ে দিন। আজকের দিনটা খুব হই হল্লা করে সেলিব্রেট করতে হবে। বাজা বাজবে, গান হবে, নাচ হবে, সুরে বল, সুরে বল, সুরে। কি হয়েছে দীনেশ বাবু, মুখটা তো থমথমে কেন? আমার বাবা মৃত্যুর আগে সব সম্পত্তির একটা রেজিস্টার্ড উইল করে গেছে। তাহলে তখন সমস্ত সম্পত্তির মালিক আপনি, আর আপনার বোনের বেলায়। আমার বাবা সব সম্পত্তি আমার বোন অম্বিকাকে দিয়ে গেছেন। ইম্পসিবল, জ্যাকপট পাবেন বলে রেসের ঘোড়ার পায়ে আগে ভাগে টাকা লাগিয়েছিলেন। শালা, ছোটার সময় দেখা গেল ঘোড়াটা ঘোড়া নয়, পুরোপুরি খসর। মানে 3 লক্ষ টাকা হাফিজ? হাফিজ হাফিজ কি করে? এই কাগজটাতে দীনেশ বাবু সই আছে। কথা ছিল সম্পত্তি পাওয়ার পর মূলধন সমেত তুমি আমাদের সমস্ত টাকা শোধ দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু আমি তো সম্পত্তি পেলাম না, আমি কি করব? কি বললে? তুমি জানো না দীনেশ বাবু, আমরা যত ভালো ততটা খারাপ। আমি কিছু জানি না, আপনাদের যা করার করতে পারেন।
ছুঁয়ে ছুরি যা। এমন ধার সারা এখানে ঢোকালে ওখানে বেরোতে লাগবে ঠিক এক সেকেন্ড। আরে আমাদের টাকা হজম করবে এমন মানুষ এ দুনিয়ায় একজনও জন্মায়নি। ভালো ভালো বলছি, আমাদের টাকা, আমাদের টাকা ফেরতে ফেরতে। এত টাকা আমি কোথা থেকে পাবো? আমি বলছি, আমি বলছি, যদি তোর সব রাস্তা সাফ করে তোকে তোর বাপের সম্পত্তির মালিক করে দেওয়া যায়। মানে? মানে তোর বোনকে হাওয়া করে দে। আমি পারবো না। তোকে পারতে হবে, নইলে আমাদের পাওনা টাকা আদায় করতে তোকে তোর বাপের কাছে পাঠিয়ে দেব। আমি সবকিছু করতে পারবো কিন্তু এই কাজ করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে বাবু, শুন না, সে কাজ আমরা করব। তুমি শুধু চুপচাপ থাকবে। রাজি? রাজি? এই নাও, কবে ফিরবে? ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, কবে ফিরবো তাকে এত তাড়াতাড়ি বলা যায়? তোমার খালি কাজ আর কাজ, ব্যবসা আর ব্যবসা। তোমার কি অন্যদিকে কোনো নজরই নেই? তুমি মালিক আর আমি কর্মচারী, অন্যদিকে নজর দিতে আছে? দেখো কথা বলবো না কিন্তু। একদম রাগ করো না, ব্যবসায় উন্নতি হলে কার না লাভ, মালিকেরও লাভ আর কর্মচারী কিছু বোনাস পেয়ে যাবে। আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। তুমি তো জানো তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। আচ্ছা একটা কাজ করলে হয় না, আমাদের কাছের ব্যবসাগুলো রেখে দূরের ব্যবসাগুলো যদি বিক্রি করে দিই তাহলে তো তোমাকে আর আমাকে ছেড়ে থাকতে হয় না। ও কথা বলতে নেই। কেন? তোমার বাবা যে ভুল করেছেন তার নিজের ছেলেকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে বাবা সেই সম্পত্তি বিক্রি করে সেই ফুলের বোঝা আর বাড়িও না। একবার ভেবে দেখো যে তোমার দাদা ভাইয়ের উপর কত অন্যায় হয়েছে। ভাবি না আবার, প্রত্যেক মাসে দাদা ভাইকে 5,000 টাকা পাঠাতে গিয়ে মনে হয় যেন অনধিকার চর্চা করছি। ঠিক আছে, আমি ফিরে এসে উকিলের সঙ্গে পরামর্শ করে তোমার দাদা ভাইয়ের সব বিষয় সম্পত্তি ফিরিয়ে দেব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। রাজা, রাজা আসছে। ও রাজা সাহেব, তাড়াতাড়ি করো, গাড়ি টাইম হয়ে যাচ্ছে। ধন্য তোমাদের, এত দেরি করছো। ভিজিয়ে দিল। আরে ওকে গরম, দাদাভাইয়ের কাপড় একেবারে নষ্ট করে দিল। আরে থাক থাক থাক, আমার ভাগ্নি কত আদরের। না গাড়ি তোর। আরে এ কি করছো? না ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ দাদা ভাই, ওদের দায়িত্ব কিন্তু আপনার উপর রইল, মানে অম্বিকার পূজাকে একটু দেখ। শোনো কথা, যখন আমাদের ভাই বোনকে রেখে বাবা মাসের পর মাস বাইরে থাকতেন তখন আমাদের কোন রাজা দেখতো? ছাড়ো, তুমি ব্যস্ত হন রাজা, আমি অনেকদিন ফাঁকি মেরেছি, এখন বুঝতে পারছি আমার দায়িত্বটা কি। নাও ওঠো। শোনো, সাবধানে থেকো। টাটা পূজা। টাটা টাটা। আমার পূজা কিনবে? না না না, আমার সোনা মানিক, আমার কিছু কোথায় তোরা?
আগে ভাগে আমি বলেছিলাম এই প্ল্যানে কিছু হবে। চুপ কর। এখানে গণেশ যদি না আসতো তাহলে কত বলতো? রাহু রাহু কেতু বক্রিম হরি ওম। এই জাতকের দেখছি শনির দশা চলছে, আগামী পূর্ণিমা পর্যন্ত এই দশাটা চলবে। আচ্ছা বলো তো, এই দু একদিনের মধ্যে জাতকে কোনো আঘাত লেগেছিল কি? হ্যাঁ, কালকেই তো ও এখানে বসে খেলছিল, হঠাৎ একটা সাপ এসেছে। সাপ মিলে গেল, পুরোপুরি মিলে গেল। ও সাপ নয়, ও সাপটা তক্ষ, দংশন না করে ছাড়বে না। দাদা ভাই, যতীশ ঠাকুর, এই বিপদ থেকে মুক্ত হবার কি কোনো পথ নেই? কেন নেই, সব বিপদ থেকে মুক্তি লাভের পথ আছে। বলুন না যতীশ ঠাকুর, আমাকে কি করতে হবে? দেখো মা, আজ নাগ পঞ্চমী, আজ সূর্যাস্তের পূর্বে তোমার কুলদেবী মা মণি নাগেশ্বরীকে যদি পুজো দিয়ে দাও তাহলে দেখবে সব দোষ খণ্ডাবে, কেটে যাবে সব বিঘ্ন বিপদ। কেটে যাবে? তাহলে সূর্যাস্ত অবধি আমরা কেন অপেক্ষা করব? আমরা এই মুহূর্তে পূজা দিতে বেরিয়ে পড়ব। অম্বিকা তুই তাড়াতাড়ি কর, আমি গাড়ি বার করছি। হ্যাঁ ঠিক আছে। হরি ওম। চল আয়। হরি ওম। গাড়ি দুটো এসো মা। তুই ব্যস্ত হচ্ছিস কেন গণেশ? আমি তোর সব ব্যবস্থা করে দিয়ে গেছি, আমি এক্ষুনি ফিরে আসবো মন্দির থেকে, ওর পুজো দিতে হবে না? লক্ষ্মী সোনা বাবা সোনা, যাই। কেমন? না 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 না, ও কি হয়েছে কি হয়েছে? না না, আরে আরে আরে, কি করছিস গণেশ? ওর পুজো দেরি হয়ে যাবে না? হরি ওম। ভারি অশুভ লক্ষণ, শুভ কাজে বাধা। উমা মেরে ফেললে! এগিয়ে আসছে ওই মাঝে রে, ওই মাঝে আরে আগুন আর গুলো ভুলে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে, আরে চোখ কেমন করে কেমন করে ভুলে গেছে। আরে দুষ্ট হস্তি, ও দিনেশ বাবু, আরে বাজার জায়গে, ওরে বাবারে, আরে আজ খাবেন তো। আরে অম্বিকা, ওকে ধর, না হলে ওকে মেরে ফেলবে যে। দেখেছিস তোর আদর আদরে জন্তুটা কেমন বেয়াদব হয়ে উঠেছে? ইডিয়েট। বলা ধরে আরে আরে না, হচ্ছে কি গণেশ? গণেশ অম্বিকা, অম্বিকা গণেশ, তোর এত বড় সাহস, তুই দাদা ভাই গায়ের উপর পা তুলেছিস? নামা নামা বলছি, আয় আয় বলছি, আয় আমার সঙ্গে। ওয় হরি ওম, হরি ওম, জয় পলায়তি সজীবতি, চলুন 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 তাড়াতাড়ি চলুন। হরি ওম, হরি ওম, হরি ওম, চলুন। দিনেশ বাবু, আবার জন্তুটা আসছে দেখুন। হরি ওম। কি হচ্ছে গণেশ, কথা শোন, রাস্তা ছাড়। যা, আমার না বলছে দিলেশ বাবু। গণেশ রাস্তা ছাড়। এই দেখো, ছাড়া থাকলে জন্তুটা কাউকে যেতে দেবে না দেখছি, তুই নেমে দেখ। চাপ চাপ। গণেশ, গণেশ, নাম নাম, মা নামা বলছি, বড্ড বার বেড়েছে তোর, চল চল আজ আমি তোর মজা দেখাচ্ছি। আয় আয় আমার সঙ্গে, চল চল বলছি, আয়, লক্ষ্মী ছেলের মতো আয়, ভীষণ দুষ্ট হয়েছিস আজকাল, আয় এখানে দাঁড়া, দাঁড়া, চুপ করে দাঁড়া এখানে। আমি গন্ডি দিলাম, আমি না ফিরে আসা পর্যন্ত এই গন্ডির ভেতরে থাকবি, আর যদি গন্ডির ভেতর থেকে বেরোস তাহলে আমার মরা মুখ দেখবি। ¶¶
দাদা ভাই, এটা তো মা মণি নাগেশ্বরী মন্দিরের রাস্তা নয়? ও রাস্তাটা মেরামতের জন্য বন্ধ আছে, তাই জঙ্গলের রাস্তা দিয়ে এলাম। চিন্তার কি আছে, পৌঁছবার জায়গাটা তো একটাই, যে কোনো রাস্তা দিয়ে পৌঁছলেই হলো। ভেতরে আসুন, আসতে আজ্ঞা হোক। চলুন দীনেশ বাবু, চলুন। দীনেশ বাবুকে জিজ্ঞেস করো, কাল থেকে ওনার যে গ্রহ শান্তি পূজা চলছে তার ফল উনি পেয়েছেন কিনা। ফল ক্রমশ পাচ্ছি। আসুন আসুন, ভেতরে আসুন। চলুন চলুন। গাড়ি থামালে দেরি হয়ে গেল। গাড়ি থামাও দাদা ভাই, গাড়ি থামাও বলছি। Woo!
বুঝলেন স্যার, পদের কাঁটাটা গেল, রাস্তা একদম সাফ। ধরো কেউ যদি কখনো এসে এই জায়গাটা খোঁড়ে তাহলে? ঠিক আছে, এমন ব্যবস্থা করে দেব, মানুষ কেন, স্বয়ং নাগদেবীও জানতে পারবে না এখানে অম্বিকা শুয়ে আছে না নাগদেবী শুয়ে আছে, কেউ কিচ্ছু জানতে পারবে না। এই পটলা, ওই ঢিপিটা তুলে আনতো। যা বুঝলেন দীনেশ বাবু, লোকেরা এখানে এলে ভক্তি গদ গদ কণ্ঠে বলবে, মা মা নাগদেবী আমাদের পাপের বিষ তুলে নে মা। কিন্তু লোকেরা ভাববে না, সামনেই তো মণি নাগেশ্বরী দেবীর মন্দির আছে, আর একটা নাগদেবী এলো কোথা থেকে? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, এখন রাস্তায় ঘাটে মাঠে গাছে পাথরে সিঁদুর লেপলেই সেখানে রাতারাতি মন্দির হয়ে যায়। এখানেও দেখবে একটা মন্দির হয়ে গেছে, সব তীর্থস্থান মনে করে মাটি নিয়ে মাথায় মাখবে দেখবে। মাগো, আগে ভাগে তোমায় নমস্কার করছি, সব রুষ্ট গ্রহদোষ ডাকিনী যোগিনীর কুদৃষ্টি ছাড়িয়ে দে মা। কিন্তু বাড়ির লোকদের আমি কি বলবো, রাজাকে কি বোঝাবো, পুলিশকে কি জবাব দেবো? ওহো, বলবে পূজো দেবার আগে মা মেয়েকে কোলে নিয়ে নদীতে পা ধুতে গিয়েছিল, হঠাৎ পা পিছলে গেল, স্রোতে ভেসে গেল মা মেয়ে দুজনে আর কি। আর পুলিশ? আরে বাবা, আমি আছি কি করতে, গত 20 বছরে মিথ্যে সাক্ষী দিয়ে কত ফাঁসির আসামির গলা থেকে ফাঁসির দড়িটা সরিয়ে ফেলে দিয়েছে, আর এটুকু পারবো না? কিন্তু অম্বিকার বাচ্চাটা? এই জঙ্গলের মধ্যে উপর থেকে ছুঁড়ে ফেলা ওই ছোট্ট শরীরটা এতক্ষণে বাঘ বা নেকড়ের পেটে চলে গেছে। চলো 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 চলো। বিপত্তারিণী মা, বিচিত্র লীলা তো বুঝবে কি, যদি তুই তবে রাখে কে, রাখিস যদি তুই তবে মারে কে, মারিস যদি তুই তবে রাখে কে, রাখিস যদি তুই তবে মারে কে, মাগো মাগো শক্তিময়ী তোর চেয়ে আছে কে, রাখিস যদি তুই তবে মারে কে, মারিস যদি তুই তবে রাখে কে, রাখিস যদি তুই তবে মারে কে।
গতির গতি মাগো তুই মহামায়া, দুঃখের মরুতে মা শীতল ছায়া। শ্রাবণে বসন্ত আসে তোরি আদেশে, ওমারাতে পূর্ণিমা জাগে আকাশে। কারো কাছে তুই দুঃখ হারিনি, কারো কাছে তুই দুর্বদলিনি, মায়া তোর তুই ছাড়া জানে কে। ভয় পেও না, এ আমারই আশীর্বাদ, এ আশীর্বাদই সারা জীবন ওর সাথে সাথে থাকবে। অম্বিকা, পূজা, অম্বি, অম্বি, সব গেল কোথায়? ও বাথরুমে ঢুকে বসে আছো, আমি এতদিন পরে এসছি। শোনো, আমি সব ব্যবস্থা করে এসছি, আর বেশ কিছুদিন আমাকে বাইরে কোথাও যেতে হবে না। কি হলো? আরে বাইরে বেরোতে পারছো না কিন্তু কথা তো বলতে পারো। কথা বলবে না? ঠিক আছে, আমি দেখছি। আমি তিন গুনছি, এর মধ্যে যদি বাইরে না বেরো তাহলে কিন্তু আমি নিউলি ম্যারিড হাজবেন্ডের মতন দরজা ভেঙে ঢুকবো। ওয়ান, টু, থ্রি। অম্বিকা কোথায়? তোমরা সব চুপ করে আছো কেন? পূজা কোথায়? পূজা কোথায়? পারলাম না রাজা, কাউকে বাঁচাতে পারলাম না, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। পূজার গ্রহ শান্তির জন্য অম্বিকা মণি নাগেশ্বরীর মন্দিরে পূজা দিতে গিয়েছিল, আমি ওর সঙ্গে ছিলাম। মেয়েকে কোলে করে অম্বিকা হাত পা ধুতে নদীতে গেল, পা পিছলে ভেসে গেল। আমি লোক লাগালাম, জাল ফেললাম, ডুবুরি নামালাম, মা মেয়ে কাউকে পেলাম না রাজা, কাউকে পেলাম না, সবই আমার অপরাধ। কে ভুলে কেন যশোদাকে পায়, ব্রজপুরে গোপালের দিন কেটে যায়। কোন ফুল ফুটে ওঠে কোন বাগিচায়, একই খেলা খেলিস মা গো বোঝা বড়দায়। ইচ্ছাময় তুই জগ জননী, যেখানে যেমন চাষ হয় তেমনি, লীলাময় লীলা তোর বোঝে কে।
রাখিস যদি তুই তবে মারে কে, মারিস যদি তুই তবে রাখে কে। রামু, রামু কি করছিস? লক্ষ্মী ভাইটি আমার, আমায় জ্বালাতন করিস না, দেখছিস না কত কাজ করে আছে। রামু ছাড়, দাঁড়া বাবাকে বলে দিচ্ছি। বাবা দেখো না বাবা, রামু খালি আমায় জ্বালাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না। এই রামু, রামু আয়, আয় এদিকে বস, এখানে বস। কালদার, কালদার এমনি করে চুপ করে বস থাক, দুষ্টুমি করলে মার খাবি। শান্তি, শান্তি। কি বাবা, কি বলছো? মনি কোথায়? ওর কথা কেন বলছো বাবা? কোন বনের মধ্যে ঝোপঝাড়ে ঘুরে বেড়াচ্ছে কে জানে, ঘরে নাকি ও দম বন্ধ হয়ে আসে, বাইরে না বেরোলে ও নিঃশ্বাস ফেলতে পারে না। শান্তি মা, ও তোর আমার মতো সাধারণ নয়, ও এক মহাদেবীর আশীর্বাদের ফুল। হ্যাঁ রে, তোর মনে নেই বছর সাতেক আগে এমনি এক নাগপঞ্চমীর দিনে মণি নাগেশ্বরীর মন্দিরে ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম? আজ সেই নাগপঞ্চমীর দিন, ও কোথায়? এই কে তুই? মামা। মামা? আমাকে চিনতে পারলে না মামা? আমি তোমার ভাগ্নি। ভাগ্নি? আমার কোনো ভাগ্নি টাগ্নি নেই, তুই এখানে কেন এসেছিস? মাকে তো দেখিনি, তাই প্রাণ ভরে মায়ের ফটোটা দেখছিলাম। মা? হ্যাঁ মা, তোমার বোন অম্বিকা, ওই তো, তার ফটোটা ওখানে রয়েছে। এবার তুমি নিশ্চয়ই বলবে যে তোমার বোনটন কেউ নেই। আমার কে আছে কে নেই তা আমি ভালো করে জানি, কিন্তু তুই কেন এখানে এসেছিস? যে বাড়িটা আমার মায়ের ছিল সেই বাড়িতে আমি আসতে পারবো না? এক ফোঁটা মেয়ে হয়ে বেশ বড় বড় কথা শিখেছিস তো, যা বেরিয়ে যা। কি করে বেরিয়ে যাব বলো, আমার যেখানে অনেক কাজ। আচ্ছা পটলা মামা, মনু মামা, রাহুল মামা, ওরা সব কেমন আছেন? পটলা, মনু, রাহুল, ওদের তুই কি করে চিনলে? আমি যে তোমার ভাগ্নি, তোমার বন্ধু বান্ধবদের চিনব না? খালি কি ওইটুকু? আমি আরো অনেক চিনি, অনেক জানি। এই কিছুদিন আগে পার্সেলে পাওয়া শাড়িতে, রাহুল মামার ওজনের টিকিটে, পটলা মামার, মনু মামার ফটোতে যে সাপের ছবি ছিল সেটাও আমি জানি মামা। কে তুই? আমি মণিমালা। মণিমালা? যা বেরিয়ে যা, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তোমার একমাত্র আদরের ভাগ্নি, যে মরে গেছে বলে সবাই জানতো, সে এতদিন বাদে ফিরে এলো, আর তাকে তুমি এমন করে তাড়িয়ে দিচ্ছ? তুমি তো একদিন বলেছিলে যে ভাগ্নির সব দায় দায়িত্ব তুমি নেবে। আচ্ছা বাবা কেমন আছেন? আমি যাই বাবাকে দেখে আসি। এই এই এই, তুই কে? কথা না শুনে উপরে যাচ্ছিস? মামিমা, মামিমা, আমি মণিমালা, তোমাদের ভাগ্নি। মণিমালা? ভাগ্নি? জানি তুমি আমাকে চিনতে পারবে না, কি করে চিনবে? যখন আমি ছিলাম তুমি ছিলে না, যখন তুমি এলে আমি নেই। সত্যি কি তুই? বিশ্বাস হলো না তো। হ্যাঁ কি করে হবে, যখন নিজের মামা চিনেও চিনতে চাইছে না, তখন তুমি কি করে চিনবে? তুমি তো আবার। হ্যাঁ আমি শুনেছিলাম, অম্বিকার পূজা বলে একটি মেয়ে ছিল, কিন্তু সে মেয়ে তো নদীর জলে ভেসে গিয়েছিল। হ্যাঁ আমি তো সেই পূজা, এখন আমার নাম মণিমালা। মিথ্যে, সব মিথ্যে, বেরিয়ে যা এখান থেকে। বেরিয়েই যদি যাব তবে এলাম কেন মামা? মামিমা, মামাকে বলে দাও না আমি এতদিন যা খুঁজে বেড়াচ্ছিলাম তা পেয়ে গেছি। এই এই, দেখেছো কি যুগ, একটা ছ সাত বছরের বাচ্চা মেয়ে আমাদের ভাগ্নি সেজে কিরকম জালিয়াতি করতে চলেছে। সত্যিও তো হতে পারে, হারিয়ে যাওয়া কাউকে কি ফিরে পাওয়া যায় না? আর তাছাড়া ফুলের মতো ছোট্ট মেয়ে, দেখলে কেমন বুকটা ভরে যায়। সে যে আমাদের সঙ্গে জালিয়াতি করবে তা তো আমার বিশ্বাস করতে মন চাইছে না। জানো কি, তুমিও তুমি ব্যস্ত হচ্ছ কেন? দু একদিনের মধ্যেই সব ধরা পড়ে যাবে। হুম।
বাবা আমি এসেছি বাবা মণিমালা নয় আমি পূজা তোমার পূজা আমার দিকে চাও বাবা একবার চোখ তুলে চাও তোমাকে আমি এভাবে দেখতে পারবো না বাবা মায়ের দুঃখে যে তুমি পাথর হয়ে গেছো সেই পাথরে আমি আবার জীবন ফিরিয়ে আনব বাবা আমি সেই জন্যই এসেছি বাবা আমি সেই জন্যই এসেছি গণেশ আমার মায়ের দিব্যি রাখতে তুই অনেক কষ্ট পেয়েছিস ভাই মানুষরা তো কথা দিয়েও কথা রাখলো না কিন্তু তুই জন্তু হয়ে বছরের পর বছর একদিনের জন্যও কথার অমান্য করিসনি তাই তো আমি তোকে এত ভালোবাসি মনি সত্যি করে বলতো তুই কে আমি তো বলছি মামিমা আমি তোমার ভাগ্নি শুধু ওইটুকুই নয় এর বাইরে নিশ্চয়ই তোর একটা কোনো পরিচয় আছে এ কথা তুমি কেন বলছো মামিমা আমি এবারে বউ হয়ে শক্তি দেখছি গণেশ একদিন ওই গন্ডির বাইরে পা রাখেনি কত অনুরোধ করেছি তবুও আসেনি শুধু দেখেছি ওর চোখে জল কিন্তু কিন্তু আজ তুই কে করলি মা যে ও একেবারে গন্ডির বাইরে চলে এলো চোখে জলও নেই জন্তু তো যাকে একবার আপন করে নেয় জীবন চলে গেলেও তার কথা নড়চড় হতে দেয় না আর মানুষ নিজের স্বার্থে আপনজনের গলা কাটতেও দেরি করে না এতটুকু মেয়ে তুই তোর এত বুদ্ধি তুই আমার কাছে থাকবি তো থাকবো বলেই তো এসেছি মামিমা মামা তাড়ি দিলে কি হবে মামিমা তো আমার কাছে ডাকছে আয় আমার কাছে আয় মা তোকে পেলে আমার শূন্য কোল পূর্ণ হয়ে যাবে মামিমা জন্ম 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 জন্ম
নীরেশ বাবু, তুমি ভারী ভীতু লোক। একটা ছোট্ট মেয়ে গাল টিপলে দুধ বেরোবে, সে এসে তোমাকে ভয় দেখাচ্ছে। বুঝলে দীনেশ বাবু, আজ 20 বছর হলো কোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে আসছি, কিন্তু আজ বুঝতে পারছি যে আমাকে টপকে যাওয়ার মতো একটা ছোট্ট মেয়ে জন্ম নিয়েছে। আমি আগে ভাগে বলে দিচ্ছি স্যার, দু গালে দুটো থাপ্পড় লাগিয়ে ওকে বিদায় করে দাও, নইলে আমাদের পটলাতে বিজনেসটা পুরো ডাউন হয়ে যাবে। ঠিক বলেছ। কেন এমন করে হাসছ? হ্যাঁ জানো, ও শুধু আমাকেই নয় তোমাদের সবাইকেও জানে, আরো জানে আমরা একদিন পার্সেলের শাড়িতে, ওজনের টিকিটে, ফটোগ্রাফে সাপের ছবি পেয়েছিলাম, সেই জন্যই আমার ধারণা 7 বছর আগের ঘটনা ও সব জানে। হ্যাঁ আমি আগে ভাগে বলে দিচ্ছি দীনেশ বাবু, তাড়াতাড়ি একজন ওঝাকে ডেকে ঝাড়ফুঁক করলে সব ধরা পড়বে। হ্যাঁ ও ওঝা ঝাড়ফুঁক এসবের কি দরকার? সোজা রাস্তায় যাওয়া সবার চাইতে ভালো। সোজা রাস্তা? হ্যাঁ, আমাদের বাঁচার জন্য ওকে মারতে হবে। কিন্তু এ কাজ করবে কে? কেন তুমি তুমি তোমার কাজ আমি আগে ভাগে চেঞ্জ করে দিয়েছি, এবার আমাদের কাজ তুমি করো। আমি আমি এ কাজ করব কি করে? আইসক্রিম। আইসক্রিম? বুঝলে না, বুঝলে না, বাচ্চারা আইসক্রিম খেতে ভালোবাসে, তো সেই আইসক্রিমে যদি আগে থেকে বিষ মিশিয়ে রাখা যায়, সেই বিষ মাখানো আইসক্রিম খেয়ে বাচ্চাটা। আরে কি আইডিয়া! পিয়ানো কে বাজাচ্ছে? মনি। কি বল? মনি? হ্যাঁ, মানে পিয়ানোটায় না ধুলো জমে গেছিল, আমি পরিষ্কার করছিলাম, মেয়েটা বাজাতে চাইলো তাই। আহা ঠিক আছে ঠিক আছে, বড় সুন্দর বাজাচ্ছে তাই না? তুমি তুমি এ কথা? আহা আমি মানছি, ওকে প্রথম দেখে আমি রাগ করেছিলাম, কিন্তু মানুষের তো ভুল হয়, মনি আমার অজান্তে আমার মনটাকে জয় করে নিয়েছে। এই দেখো না, বাড়ি ফেরার পথে একটা আইসক্রিম পার্লার চোখে পড়লো, ভাবলাম মেয়েটার জন্য কোনোদিন কিছু নিয়ে আসিনি, ইচ্ছে হলো কিনে নিয়ে যাই। আর তাছাড়া তুমিও তো সেদিন আইসক্রিম খাওয়ার কথা বলছিলে, আমি সকলের জন্য নিয়ে এসেছি। মনি, মনি! মামা, তুমি আমায় ডাকছো মামা? জানিস মনি, তোর মামা তোর জন্য আইসক্রিম এনেছে। শুধু আমার জন্য? না, সবার জন্য। কি মজা কি মজা! আইসক্রিম কোথায়? বাগানের টেবিলে সাজিয়ে রেখেছি, চলো। আইসক্রিম? আহ কি দারুণ মজা! সুন্দর খেতে সত্যি, তোমার জবাব নেই মামা। আরে তুমি দূরে দাঁড়িয়ে কেন, এসো বসো। আরে আইসক্রিম বেশিক্ষণ বাইরে রইলে গলে যাবে যে, খেয়ে ফেলো। আমি খাবো। আমি কি তোমায় খাইয়ে দেবো? না না, আমি খেয়ে নেবো। আচ্ছা দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। না 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 না, আমি খেয়ে নেবো। না বলো না মামা, আমি যে তোমার ভাগ্নি, আমার হাতে খেলে বিষ অমৃত হয়ে যায়। খাও না মামা, খাও। কি মামা, ভালো লাগছে না? আরেকটু নাও। কি হলো, মাথা ঘোরাচ্ছে? বুঝলি গণেশ, তুই ভারী দুষ্টু, টেবিলটা এমন ঘুরিয়ে দিলি যে তার সঙ্গে মামার মুন্ডুটাও ঘুরে গেল। ডুরুরু ডুরুরু
Thank you.
আপনি কি রক্ত? কি দামি শাড়িটা আপনি? আপনি না করবেন না। আর কিছু মাল ছাড়ো না, দারুণ পেয়ে দিয়েছে। ও তোমার বাবার যা মার। আমি তো বলেছিলাম তোমাদের মিছি মিছি মারতে, কিন্তু তোমরা তো সত্যি সত্যি মেরে বাবার মাথা ফাটিয়ে দিলে। আমরা কি জেনে শুনে ফাটিয়েছি? তোমরা জানো কিনা জানি না, তোমাদের পুরো টাকা দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু হবে না। যাও, কি বলিস রামু? পটলা কে? হ্যাঁ পটলা কে বে? আরে এই পটলা, আমি কে ডাকছিস? আমি লুকিয়ে ডাকছিস কেন? এক বাবের বেটা তো সামনে আয়। কে বাবা তুমি? আমায় চিনতে পারছিস না? আমি ক্যাবলা ভূত। ক্যাবলা? ইলেকশনে জিতবে বলে নেতা মারল তার কাকাকে, তুই তার চেলা হয়ে কোর্টে মিথ্যে সাক্ষী দিলি, প্রমাণ হয়ে গেল নেতা নয় আমি মেরেছি ওর কাকাকে, ব্যাস আমার ফাঁসি হয়ে গেল। তার মানে তুমি ক্যাব? ক্যাব? ক্যাবলা প্লিজ প্লিজ ক্যাবলা বুঝ স্যার, আমাকে কাকাকে ছেড়ে দিন স্যার, আমার দোষ হয়েছে, আমি আমি না কর দিচ্ছি স্যার, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব, দিতে পারি যদি তুই আমার কথা শুনিস। শুনবো শুনবো স্যার, আপনার কথা অক্ষরে অক্ষরে শুনবো। বলুন স্যার কি করতে হবে? ভাত খেতে দিবি। স্যার ভূত কি ভাত খায়? আরে আমাকে নয় আমাকে নয়, আমার ছেলে দুটোকে। তোর কথায় তো আমার ফাঁসি হয়ে গেল, এখন ছেলে দুটোর উপোস করে দিন কাটছে, ওদের তুই খাওয়াবি কি? খাবি তো? খাবো খাবো আলবাত খাবো, আমি মরে গিয়ে ভূত হয়ে আপনাদের সঙ্গে উপরে জয়েন না করা পর্যন্ত ওদের আমি খাইয়েই যা। স্যার ওরা কোথায়? স্যার আয় আমার সঙ্গে। জগাই মাদাই বাটলা, এরাই হচ্ছে ক্যাবলা ভূতের ভবিষ্যৎ। ঘোর অন্ধকার। মানে মানে কিছু না, মানে কিছু না, যা চেহারা দেখছি তাতে গোটা চার পাঁচ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনায়াসে কে সাফ করে দিতে পারবে? বাজে কথা রাখ, বল তুই ওদের খেতে দিবি কিনা? নি কাঁধ খেতে দেবো স্যার। বাবা জগাই মাদাই, কিচ্ছু ভাবনা নেই, এখন থেকে পায়ের উপর পা রেখে আরামে খেয়ে যাবে। কিন্তু তুমি চলে যাওয়ার পর ও যদি খেতে না দেয়? কিচ্ছু চিন্তা করিস না, এই বাঁশিটা রাখ, খেতে না দিলে এটা বাজাবি, আমি যেখানেই থাকি ঠিক চলে আসবো, আর এসে ওর ঘাটটা মুটকে দেবো। না স্যার, আপনাকে কষ্ট করে খেতে আসতে হবে না স্যার, এদের খাওয়াতে খাওয়াতে আমার ঘাটটা আপনা থেকেই মুটকে যাবে স্যার। আপনি আপনি যান, আমি এদের ভাত নিলাম। ঠিক আছে বাচ্চারা, আমি যাচ্ছি। সেকেন্ড হ্যান্ড গাড়ি আর সেকেন্ড হ্যান্ড নারী দুই সমান, খালি প্রবলেম আর প্রবলেম। মুনুর কথায় গাড়িটা কিনে ও কি বোকামি না করেছি। মেয়ে
রামু কেন ডাকছিস? চিঠি কে দিয়েছে? দাদু! আরে এত বেলা হলো, রাহুলটা কোথায় গেল? আরে নতুন ফটো তোলা শিখছে তো, তা গেছে বোধহয় তার রেজাল্ট জানতে। আগে ভাগে আমি ওকে বললাম, আরে বাবা আগে ফটো তোলা শেখ, তারপর লোকে ফটো তুলিস, তা আমার কথা শুনলো নাকি? কাকে তুলতে, কার ফটো তুলে আনবে কে জানে। ঠিক তাই, সব ওলট পলট করে ফেলেছি, ফটো তুললাম ওই মেয়েটা আর বাঁদরের, অথচ অদ্ভুত ফটোতে উঠলো সাপ আর বাঁদর, মেয়েটা নেই। এই দেখুন দেখুন, আমি কিন্তু আগে ভাগেই বলে রাখছি, এই মেয়েটা যেমন তেমন মেয়ে নয়, এর নিশ্চয়ই কোনো অশরীরী শক্তি আছে। বুঝলে দীনেশ বাবু, যে কোনো উপায় ছলে বলে কৌশলে এই মেয়েটাকে পৃথিবী থেকে পাচার করে দিতে হবে। হ্যাঁ, আরে আমি কি না বলেছি, সেই প্রথম দিন থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সব গোলমাল বাঁধিয়েছে সে জানো কি, ওকে এমন জড়িয়ে ফেলেছে আমি একটুও তাল পাচ্ছি না। সেটা তো আগে ভাগেই জানা কথা, বাজা মেয়ে তো, বাচ্চা পেলে আঁকড়ে ধরে। শোনো, যে কোনো উপায়ে জানকীকে গিয়ে ফটোটা দেখাও, যখনই ফটোটা দেখে ও বুঝবে যে ওটা মেয়ে নয় একটা সাপ, তখনই মেয়েটাকে ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদেয় করে দেবে, আর আমাদেরও কেল্লা ফতে। দীনেশ বাবু যাও, এই ফটোটা ওকে দেখাও। কি তুমি? কি ব্যাপার, বাড়িতে আজকে মিষ্টি গুলোচ্ছ? আগে মুখ খুলো। আগে ব্যাপার কি বলো? আপনি জানেন না বাবু, বিয়ের 7 বছর বাদে এ বাড়িতে স্বয়ং গোপাল আসছেন। রিয়েলি? কই, তুমি তো এতদিন এ কথা আমাকে বলনি। কি করে বলবো, তোমার শোনার সময় আছে। যাই হোক, ভগবান এতদিন বাদে আমার প্রার্থনা শুনলেন। আমি কি ভাবছি জানো? হ্যাঁ বল। মনি এ বাড়িতে পা দেওয়ার পরে আমি মা হতে চলেছি, মনি ভারী ভয় আমাদের জন্য, এ বাড়ির জন্য মনি সত্যি শুভ। জানো কি, তোমার খুশিতে বা বিশ্বাসে আমি আঘাত দিতে চাইছি না, কিন্তু যে যা নয় তাকে সে আসনে বসালে যে কোনো দিন একটা বিপদ ঘটতে পারে। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কি করে বোঝাবো বলো, ব্যাপারটা জানার পরেই আমার মনটা কেমন যেন হয়ে গেছে। আমরা দুধ কলা দিয়ে একটা কালসাপ পুষছি। কালসাপ? মনি কাল একটা বাঁদরের সঙ্গে খেলা করছিল, তাই দেখে আমার বন্ধু রাহুল ওদের একটা ফটো তোলে, ফটো প্রিন্ট হতে দেখা গেল বাঁদরের সঙ্গে মনি নেই, একটা সাপ। কি সব যা তা বলছো, যত সব আজগুবি। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, সেই জন্যই সঙ্গে প্রমাণ নিয়ে এসেছি, এই দেখো। না, তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে, এতে সাপ কই, হে তো মনি বাঁদর পাশে বসে আছে, দেখো। আমি জানি এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে, ও সাপ ছাড়া আর কিছু হতে পারে না। মাউথ অর্গান কে বাজাচ্ছে? মনি বাজাচ্ছে, কি সুন্দর বাজাচ্ছে তাই না? তুমি একটা কাজ করতে পারবে, ওর মাউথ অর্গান টানতে পারবে, তাহলে আমি প্রমাণ করে দেবো ও সাপ ছাড়া কিচ্ছু নয়। কি বলছো তুমি? যাও যাও না, প্লিজ প্লিজ প্লিজ। মনি কি হয়েছে মামিমা, আমাকে একবার উঠে দাও তো। বুঝেছি মামিমা, তুমি এটা কেন চাইছো? আমি সারা দিন না খেয়ে না দে এটা বাজাচ্ছি বলে তুমি আমার উপর রাগ করেছো তাই না? এই নাও, আর রাগ করো না, আমি খেতে যাচ্ছি। এই নাও। এনেছো? দাও। এ কি করছো? এই মাউথ অর্গানটায় সাপটার গরল লেগে আছে, দুধে ডোবালে নীল হয়ে যাবে, দেখবে দেখো। কই,
নীল তো হলো না সত্যি তোমার মাথায় একটা কিছু হয়েছে একটা বাচ্চার নামে যা খুশি তাই বলে যাচ্ছ আর আমি এমন বোকা তোমার কথা শুনে ওই বাচ্চাটার কাছ থেকে মাউথ অর্গানটা নিয়ে এলাম মামা একটা কথা বলবো মামা এই ফটোতে তুমি যা দেখছো সেটা সত্যি আর মামিমা যেটা দেখছে সেটাও সত্যি যার মন যেরকম সে তো সেরকমই দেখবে ভাবিস না জানকীর মতো সবাইকে তুই ফাঁকি দিতে পারবি আমি তোর আসল চেহারাটা একদিন না একদিন ফাঁস করে দেবই একা তুমি কেন তোমার ওই তিন বন্ধু মিলে যতই চেষ্টা করো আমার কিচ্ছু করতে পারবে না তোমরা যা পাপ করেছো তারই শাস্তি দিতে আমি এসেছি আমি শুধু সাপ নই আমার আছে দৈব শক্তি পরীক্ষা করতে চাও দেখো ওই দুধটাকে এ আমার মা অম্বিকার রক্ত এ লাল মা মণি নাগেশ্বরীর মাথার সিঁদুর আর এ লাল হচ্ছে তোমাদের বুক থেকে ছিটকে পড়া রক্তের রং আরো দাও বৌদি মেছো আরো দাও না দেখছো দেখো আমাকে বৌদি আর ওকে মেশো এই যা দিয়েছি তাই গেল কোটে মিথ্যে সাক্ষী দিয়ে দিয়ে যা রোজগার করেছিলাম তার 70% খতম হয়ে গেল এবার কি 100% খতম হয়ে যাবে আর দেবে না তো এই আর কিচ্ছু পাওয়া যাবে না গেল মাধাই বল ভাই জগাই বাজা মাসি থাম বাবারা থাম আচ্ছা তোরা কথায় কথায় তো বাঁশি তুলিস কেন বলতো তোরা খাবার জন্য যতবার বাঁশি বাজিয়েছিস আমাদের কৃষ্ণ ঠাকুর রাধিকার জন্য অতবার বাঁশি বাজাইনি বাবারা আমরা না কে দিনকে দিন শুকিয়ে যাচ্ছি আজ এর একটা ফয়সালা হোক বাজা বাঁশি কামিনী আরো একখানি ভাত আর আরো এক ডেকচি ডাল নিয়ে এসো আমার বাচাদনদের পেটে চুচোয় ডন মারছে আর কোনদিনও বাচাদনদের বাঁশি বাজাতে বলবি না ইলেকশন এসে গেছে আমার একদম একটুও সময় নেই স্যার ভূতেরাও কি রাজনীতি করে বোকা এই মানুষ মরেই তো ভূত হচ্ছে রাজনীতি করবে না আচ্ছা স্যার আপনি কি নেতা না নেতার ছাতা মানে চামচা খোদ নেতা আর খবরদার বলছি ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত আর আমাকে এখানে ডাকবি না তোরা আরাম করে বসে খা আমি যাচ্ছি রে ঠিক আছে বাবা হাসিস কেন খেতে শুরু করো খা গিলে যা গেল গোখরাসে হাল করে খা এই গান তুই কোথেকে শিখলি মা আমাকে কে গান শেখাবে বাবা যখন আমি আনমনা হয়ে যাই কে জানো আমার কানে কানে গানটা গেয়ে যায় এই গান আমার একমাত্র স্মৃতি এই গান শুনলে আমার এক অতি প্রিয়জনের কথা মনে পড়ে যায় আর তখন আমি পর হয়ে যাই তাই না না রে না তুই তো আমার পূজা মনে হয় ফিরে এসেছিস সত্যি তো বাবা হ্যাঁ মা আচ্ছা এ ফুলের তোড়াটা কেমন লাগছে বাবা খুব সুন্দর যে ফুলগুলো আমি ভালোবাসি তার প্রত্যেকটা ফুল এখানে আছে আমার ঠোঁটে তোমার প্রিয় গান এলো বলে মনি তোমার পূজা হয়ে গেল বলো না বাবা যে তোমায় প্রিয় ফুলগুলো পাঠালো সে কি তোমার অম্বিকা হতে পারে না কে পাঠিয়েছে ফুলগুলো আমার মাসি শান্তি
বাবা, যদি তুমি আমাকে একটুও ভালোবেসে থাকো, যদি মনে করো সত্যি আমি তোমার পূজাস্থান পূরণ করেছি, তাহলে আমার কথা শোনো, আমার মাসিকে তুমি গ্রহণ করো বাবা। ওকে গ্রহণ করলে তুই খুশি হবি? খুশি হব বাবা, খুব খুশি হব। আগে তুমি কথা দাও তো। কিন্তু শান্তি, সে কথা আমি বুঝবো, তুমি রাজি হয়ে যাও না বাবা। মনি, বর্তমান নিয়ে বেঁচে থাকতে গেলে তোর খুশি, তোর মুখে হাসি তো আমার একমাত্র কাম্য। তুই খুশি হলে আমি নিশ্চয়ই রাজি বাবা। আরে রামু, এই শাড়িটা কোথা থেকে আনলি? পছন্দ হয়েছে তো মাসি? এই শাড়িটা কার? ভাবো ভাবো, ভালো করে ভাবো। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। শোনো, একবার শ্রীকৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী নিজের বসন ছিঁড়ে ওই আঙুলে বেঁধে দিয়েছিল। সেই জন্য শ্রীকৃষ্ণ কোটি কোটি বসন দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। তুমি তোমার শাড়ি ছিঁড়ে বাবার মাথায় বেঁধে দিয়েছিলে বলে আজকে তোমার একটা নতুন শাড়ি এলো। তার মানে? আমি কি কিছু জানি? বাবা আমায় জিজ্ঞেস করলেন যে তুই মন্দিরে যাবি, আমি খালি বললাম যে হ্যাঁ। তখনই বাবা আমায় বলল যে যাচ্ছিস যখন এটা শান্তিকে দিয়ে দিস। এই রে, বাবা আমাকে দিব্যি দিয়ে বারণ করেছিল যে তোমাকে তার নাম না বলতে, আমি কিন্তু বলে ফেললাম। কি করলাম মাসি, এবার আমার দিব্যি রইল, দোহাই তোমার। এসব কথা তুমি কাউকে বলো না, তুমি শাড়িটাকে দেখো আর ভাবো। আমি যাচ্ছি মাসি। ডাকে কোকিলা, শুরু করো শুরু করো রঙের খেলা। ঘুন 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 বলে ভ্রমরা, সব কথা সুরে সুরে হোক না ভরা। দীপ যেন দীপ যেন তার বেরানা, দীপ যেন দীপ যেন তার বেরানা। পানি বাসা আমাকে দে জুড়িয়ে, নিজেকে দে ছড়িয়ে, ফুলের বৃষ্টি নিয়ে আয়, আয় রে বসন্ত, আয় রে বসন্ত।
কি জানে মন জারে চাই। জানা জানি হলেই তো ভালোবাসা হয়, কাছে এসো কাছে এসো আর দূরে নয়। স্বপ্নে দেখি যারে সামনে পেলাম তারে, স্বপ্নে দেখি যারে সামনে পেলাম তারে, ফুলের দৃষ্টি আয় রে বসন্ত, আয় রে বসন্ত। আমি আজ ভীষণ খুশি, তোরা খুশি হসনি? জানিস তো আমি মা বাবা স্নেহ পাইনি, মাসির কাছে মানুষ হয়েছি। আজ সেই মাসি আমাদের বাড়িতে আমার মা হয়ে আসছে, বল খুশি হব না? দেখিস এ বিয়েতে খুব ধুমধাম হবে, যত টাকা লাগে আমি দেব। মামা? কি মামা, ব্যাংক থেকে ফিরলে? কত টাকা আনলে? 1,42,000। তুই কি করে জানলি? আমি জানবো না, যাকগে ছাড়ো দেখি 50,000 টাকা। 50,000 টাকা? অত টাকা তুই কি করবি? একটা বিয়ে বাড়ি বানাবো। বিয়ে বাড়ি? 50,000 টাকা? না না না, ওসব আমি দিতে ফিতে পারবো না। দেবে, নিশ্চয় দেবে। এই সম্পত্তির জন্য তুমি নিজের বোন অম্বিকাকে মেরে ফেলতে পারলে, আর এই শুভ কাজটার জন্য মাত্র 50,000 টাকা খরচা করতে পারবে না? বলো মামা, টাকা দেবে না আমার মুখ থেকে আরো তোমার কুকীর্তির কথা শুনবে? না না, আমি টাকা দিয়ে দিচ্ছি, এই নে। ধন্যবাদ মামা, কিন্তু জিজ্ঞেস করলে না তো কার সঙ্গে কার বিয়ে হচ্ছে? শোনো, আমি বলে দিচ্ছি, এই সব সম্পত্তির মালিক রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শান্তি মাসির, বুঝলে তো? মামিমা, আমি তোমার কাছে যাচ্ছিলাম। কেন রে? এই টাকাগুলো ধরো তো। এতগুলো টাকা? বিয়ে বাড়ি হবে যে। বিয়ে কার? সে কথা তুমি মামার কাছে শুনে নাও, ধরো না। আমি যখন চাইবো তখন দিও, মাথার উপর একটা বিয়ের ঝক্কি কখন যে কি কাজ করি। আমি যাচ্ছি মামিমা। বুঝলে, এই মেয়েটাই আমাদের ফতুর করে ছাড়বে। এসব যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝবে কি করে? তুমি শুধু ওকে বুকে করে আমার সোনা চাঁদের কণা করে যাচ্ছ, আর ও ফোনা তুলে আমাকে ছোবলের পর ছোবল মেরে যাচ্ছে। এই তো ওর কথা উঠলেই তুমি রেগে যাও। খুলে বলো তো বিয়েটা কার? কার আবার? এই আমাদের রাজেন্দ্রের সঙ্গে কে একটা মেয়ে শান্তির, আর বরকর্তা হচ্ছে খোদ মণি নাগিনী। কিন্তু খবরদার বলে দিচ্ছি, এই বিয়ে বা বিয়ে বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ কেমন কথা, তোমার নিজের বোনের স্বামী, আর তাছাড়া বছরের পর বছর মনমরা হয়ে ঘরের কোণে পড়ে আছে, আমরা যদি সহযোগিতা না করি লোকে কি বলবে বলো তো? জানো কি, তুমিও শেষকালে। শুদ্ধ অপমান,
জাগে 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 দীনেশ বাবু একটা কিছু করো না হলে তো মাথা উঁচু করে ছোটা যাবে না চিরকাল তোমরা যা বলেছো আমি তাই করেছি এখনো যা বলবে আমি তাই করব ঠিক আছে আইডিয়া আইডিয়া হ্যাঁ কি কালকে বনমালী সাপুরেকে ডাকবো সে আবার কে বনমালী সাপুরের নাম শুনুনি ওর মতো ওস্তাদ সাপুরে এই এলাকায় একজনও নেই সে পদ্মতোলা মন্ত্র পড়ে নাগেশ্বরী বাঁশি বাজালে বড় নাগ মণি নাগ চম্পা নাগ শুভ্র নাগ যে নাগে হোক না বাপ বাপ ডাক ছেড়ে বাইরে বেরিয়ে আসার রাস্তা পাবে না আর মাঠের মধ্যে টাইম বোম লাগানো থাকবে আর রিমোট থাকবে আমার হাতে নাগেশ্বরী বাঁশি শুনে যখন সে মাঠের মাঝখানে চলে আসবে তার চারপাশে দপ করে আগুন লাগবে আর ঠিক সেই সময় দূর থেকে আমি রিমোট টিপে দেব ইয়াহ কোন হে তেরা মুসাফির জায়েগা কহাঁ ইয়াহ কোন হে কি হলো ভয় পেলি মনু পাচ্ছ না বেশ তুই তুই এই বন্ধ ঘরে কেমন করে এলি হ্যাঁ এ ঘর কেন মনুপত্র নবিস স্বর্গ মর্ত পাতাল তুই যেখানেই যাস না কেন আমি সেখানেই পৌঁছতে পারি তুই তুই আমার কিচ্ছু করতে পারবি না বরং কাল দেখবি তোর ঘরে তোর ফটোটাই ঠিক এমনি ঝোলানো থাকবে আমার ফটো তুই ঝোলাবি মনুপত্র নবিস তোকে তো আমি এই মুহূর্তে শেষ করে দিতে পারতাম কিন্তু আমার মা অম্বিকাকে তোরা যেমন কষ্ট দিয়ে মেরেছিস ঠিক তেমনি করে তোদের ছটফটিয়ে মারবো বলে ছেড়ে দিলাম মনে রাখ মনুপত্র নবিস তুই হবি আমার প্রথম শিকার
Hello? Hello? Hello, is it 4404696? Wrong number. খোলাখুনি সব কথা বলছেন না কেন দীনেশ বাবু? মনুন মরার পর আমাদের এখানে থাকার একটু ইচ্ছে নেই। আমার অবস্থা আরো খারাপ, আমার ঘরের ভেতরে ভূত, বাইরে সাপ। তাতে আমি কি করব? কি করব মানে, আমাদের যা পাওনা আছে চুকিয়ে দাও, আমরা পালিয়ে বাঁচি। কিন্তু এত টাকা আমি এখন কোথায় পাবো? নেবার সময় তো হাত বাড়িয়ে খুব নিলে, এখন দেবার সময় হাত গুটাচ্ছ। এখন জমি বাড়ি যা কিছু আছে বিক্রি করে মিটিয়ে দাও। আমি তাতে কি অরাজি? কিন্তু এখন পার্চেজার কোথায় পাবো? পার্চেজারের অভাব আছে নাকি? তুমি যদি রাজি থাকো তো বলো, কাল সকালে আমি পার্চেজার নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, কাল সকালে পার্টি নিয়ে আসুন, আমি আপনাদের সব হিসেব মিটিয়ে দেবো। ঠিক আছে, টাকা সব গণে নিলেন তো? হ্যাঁ সব ঠিক আছে। ইয়ে এগ্রিমেন্ট পেপার রেজিস্টার হয়ে জানে সে বাকি টাকা দিয়ে দেগা। আচ্ছা সাইন করো। দাঁড়াও, এ তুমি কি করছো? তুমি তো ভালো করে জানো এই সম্পত্তি আমাদের নয়, তবু তুমি বিক্রি করতে চাইছো। জানো কি? শুনুন, এ বাড়ি, এ সম্পত্তি সবকিছু এ বাড়ির মেয়ে অম্বিকার ছিল। তার অবর্তমানে সবকিছুর উত্তরাধিকারী তার স্বামী রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই সম্পত্তি দান বা বিক্রির অধিকার তো আমাদের নেই। জানো কি, তুমি সজ্ঞানে সব বলছো। জ্ঞান আমার আছে বলেই তো তোমাকে অন্যায়ের হাত থেকে বাঁচাতে চাইছি। নইলে, নইলে ঘরের বউ হয়ে আমার বাড়ির লোকের সামনে আসার কি দরকার? দীনেশ বাবু, আপনি আমারে সাথ ধোকা করলেন। আপকা আপনা সম্পত্তি বলে যে সব কাগজ দিখালেন ও সব জাল। রাহুল বাবু, পটলা বাবু, আপ লোক হামারা ইতনা পয়সা চোরি করনে কা প্ল্যান কিয়া, আপকা পুলিশ মেটেগা। ছি ছি বেন জি, আপকো বহুত ধন্যবাদ, নমস্কার। দীনেশ বাবু, হচ্ছে নাকি? হ্যাঁ তুমি কি আমাদের সঙ্গে খেলা করছো? কাল বললে পার্টি আনতে, আর আজই মেয়ে ছেলেটার সামনে? ভদ্রভাবে কথা বলুন, আপনাদের হাতে পড়ে এই মানুষটা একেবারে অমানুষ হয়ে গেছে। আপনাদের জন্য সে এত বড় ভুল করতে যাচ্ছিল, তাই সাবধান করে দিচ্ছি, এ বাড়িতে আর যদি আসেন তাহলে পুলিশ ডাকবো। যান, বেরিয়ে যান। জানো কি? অল রাইট। পটলা বাবু, রাহুল বাবু, রাহুল বাবু শুনো। জানো কি, তুমি একই করলে। জানো কি, তোমাকে একটা বিরাট পাপের হাত থেকে বাঁচিয়ে দিলাম। আমি তোমার স্ত্রী, তোমার পাপ পুণ্যের সমান অংশীদার, তাই এই কাজ করলাম। তুমিও তো জানো না জানুকে, ওরা ছেড়ে কথা বলবে না। ওসব লোককে তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? তুমি তো কোনো পাপ কাজ করনি। শোনো, আমরা সৎ থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে একটা অনুরোধ, আর কখনো এরকম ভুল করো না, অন্তত আমি যতদিন বেঁচে আছি। আই এম সরি, আমার জন্য আমার স্ত্রীর অপমান তোমাদের সইতে হলো। আরে না না, অমন ভেবো না। আমিও তো প্রথমে ভেবেছিলাম তোমার স্ত্রী আমাদের অপমান করলেন, পরে কিন্তু ভেবে দেখলাম উনি আমাদের খুব উপকার করেছেন, আর সেই জন্যই ওকে ধন্যবাদ দেওয়া উচিত। তার মানে? দেখো, আদি অন্ত চিন্তা না করে সব সম্পত্তি আমরা বিক্রি করতে বলেছিলাম। রাজা যদি কোর্টে যেত
তাহলে তোমার অবস্থা কি হতো ভাবো তো। আর তোমার বন্ধু বলে আমাদেরও মামা বাড়ি যেতে হতো, কিন্তু এখন কি করা উচিত? আমার প্রথম লক্ষ্য হলো রাজা। ওর নামে যেসব সম্পত্তি আছে সেসবে লিখে দেবে তোমার নাম। কিন্তু এ কাজ কি সম্ভব? তখন রাজার মাথা খারাপ ছিল, আমরা যা খুশি তাই করে গেছি, এখন? দীনেশ বাবু, খারাপটা যদি ভালো হতে পারে তবে ভালোটা খারাপ হতে কতদিন? এই শালার পেট না পেট্রোল ট্যাঙ্কি, যত তেল ঢালছি ততই তারা ম্যানেজ হয়ে যাচ্ছে। আর একটু তেলের মালিশ করো না, বেশি লাগাস না, পিছলে যাবে। বৌদি এমন কথা কেন বলছো? আমরা তো তোমার আদরের দেওর। আরে আমার দেওর, পড়ে যাই দেখে কঠোর। মেশো একটু ভালো করে মালিশ করো। ভালো করে ভালো করে মালিশ করো না, এরপর বাপের বিয়ে ছাদনা তলা দেখতে পাবে। মাধাই কি ভাই জগাই? মাজা মাসি। বাসি আর নেই বাচ্চা দোনেরা, বাসি এখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছে। সকাল থেকে তেল মালিশ করে করে আমার পিঠ কোমরটা ব্যথা হয়ে গেল। আবার বলে কিনা তেল মালিশ করো, মামার বাড়ির আবদার, আমি পারবো না। আরে বাঁশি, বাঁশিটা এখানে কে ফেললো দেখি কেমন বাজছে। কামিনী, এখন কি তোমার বাঁশিতে ফু দেবার কথা ছিল? জগাই মাধাই, কি হলো বাচ্চা দোনেরা? বাবা, মেশো আমাদের পে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, কমপ্লিটলি লাই। ভূত স্যার, বাজারে যে দুটো স্যাম্পল আপনি ছেড়েছেন না, এদের প্যাদানো আমার মতো চুনোপুটির কম্য নয়। ভূত স্যার, ওসব আমি শুনতে চাই না। ইলেকশন মিটিংটা সবই জমে উঠেছিল, আর তখনই আমি বাঁশির আওয়াজ শুনলাম, তাই তো ছুটে এলাম। এসে দেখি আমার বাচ্চাদের হাতে বাঁশি নেই। তবে কে বাজালো বল, কে বাজিয়েছে? তার মুন্ডুটাকে নিয়ে আমি ফুটবল খেলবো। কি বললি? হার হাভাতে লক্ষ্মী ছাড়া আস্তাকুড়ের ভূত, তুই আমার মুন্ডু নিয়ে ফুটবল খেলবি না? আমি এ হচ্ছে সত্যিকারে ভূত, ক্যাবলা ভূত। ভূত অদ্ভুত যাই হোক, ওর পিঠে যদি এই ঝাঁটার ঝাড়টা না ভাঙতে পারি তাহলে আমার নাম কামিনী নয়। তুমি তুমি কে মা ঝাঁটাধারিনী? আমাদের বৌদি মেশার ধর্মপত্নী। বাপ রে বাপ, বাবাকে ভালো করে ডাকবে, পিঠে যখন মুড়ো ঝাঁটাটা পড়বে তখন পালাবার পথ পাবি না। তোর দুটো অপগণ্ড ছেলে আমাদের ভিটে মাটিটুকু খেয়ে হাওয়া করে দিয়েছে, আজ তার বদলা নেব। আজ তোর দিন কি আমার দিন? কামিনী 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 কামিনী, তুই বড় পাজি লোক তো, বাড়িতে বউ আর বুড়ো ঝাঁটা একসঙ্গে রেখেছিস। আগে জানলে আমি তোর বাড়িতে আসতাম না। না আসলে ভালো করতেন ভূত স্যার। যান, ফুটে যান। ফুটে যাব কি, জীবনে আর এ পথ মারাবো না। জগাই মাদাই, কেটে পড়, এই জায়গাটা সুবিধের নয় বাবা। বাবা কি খাবো? আরে ইট খা, মাটি খা, পাথর খা, যা পাবি তাই খা, কিন্তু এখানে আর নয়। চল বাবা চল। কামিনী, তোমার কাছে এরকম একটা সুপারিট মেডিসিন আছে জানলে ওই রাবণ আর মহিরাবণটাকে এ বাড়িতে গৃহপ্রবেশ করতেই দিতাম না। বৌদি বৌদি, এই গরম দুধটা খেয়ে নাও। না আমি খাবো না। আমার কথা শোনো বৌদি, খেয়ে নাও, আরাম পাবে। তুমি ব্যস্ত হয়ে না বৌদি, ও ডাক্তারকে ফোন করতে গেছে, এক্ষুনি এসে যাবে। কি হলো, ডাক্তারকে পেলে? না ডাক্তারের ফোন খারাপ। ঠিক এই সময় দাদা ভাইও নেই। দাদার জন্য অপেক্ষা করা ঠিক হবে না, চলো আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। চলো হ্যাঁ তাই চলো।
কি চাই আপনাদের? ঠিক জায়গায় পৌঁছে গেলে ঠিক জানতে পারবে, বুঝলে? বেড়ে গাড়ি থেকে। দেখুন ভাই, আমার সঙ্গে একটা সিরিয়াস পেশেন্ট আছে, ডেলিভারি কেস, আমাকে যেতে দিন প্লিজ। হ্যাঁ আবে চল এখন। কি করছেন কি আপনারা? কি চাই কি আপনাদের? রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায় ওরফে রাজা, অম্বিকার স্বামী হিসেবে বাবা সনাতন চৌধুরীর সব সম্পত্তির ওপর তোর আর অধিকার নেই, কারণ তুই সব সম্পত্তি বিক্রি করে দিয়েছিস। এই হলো তার বিক্রির দলিল, নে সই করে দে। আগে ওনাকে নার্সিংহোমে নিয়ে যেতে দিন, তারপর যা বলবেন তাই করবো। না রাজা বাবু, ওতে কিছুতে সই করবে না। ভেরি ব্যাড। সেদিন কি বলছিলে তুমি? আমি তোমার স্বামীকে খারাপ পথে নিয়ে যাচ্ছি, তোমার বাড়িতে ঢুকলে আমায় পুলিশে দেবে। তোমার স্বামী হলো সাধু পুরুষ আর আমরা সব শয়তান। শোনো, হাজার চেষ্টা করলেও তোমাদের আশা কিছুতেই পূর্ণ হবে না। আমার মরার আগে পর্যন্ত এই ভুল কাজ আমার স্বামীকে কিছুতেই করতে দেবো না। মরা পর্যন্ত করতে দিবি না তো? তাহলে বাঁচবি না? আরে আরে, আমাদের জানকী ম্যাডাম বাঁচতে চাইছে না, ওকে স্বর্গের সিঁড়িটা দেখিয়ে দে তো। আরে পুণ্যবতী নারী, স্বর্গ ছাড়া ওরা কোনো স্থান নেই। যা 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 যা। মুখে একটু আগুন দিয়ে দে রে, বেচারা বড় কষ্ট পেয়েছে, যা যা আগুন দিয়ে দে। একটু জল কিনো।
রাহুল, তুই জেনে শুনে একটার পর একটা পাপ করে চলেছিস, তোর আর নিস্তার নেই, তোর দিন শেষ হয়ে এসেছে। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার কিচ্ছু ঢুকবার দরকার নেই, আমি এখন বাজারে যাচ্ছি, তুমি এখানে বসে বক বক করো। চলে গেল আমাকে দেখে কাকে জানাবো, কোথায় যাবো, আমি কিছুই বুঝতে পারছি না। ভগবান, তুমি কোন পথে ফেললে আমাকে? দারুণ একটা আইডিয়া এসছে আমার মাথায়। গুড গুড, ভেরি গুড আইডিয়া। Thank you.
তুই আজ দিনেশ চৌধুরীর বাড়িতে যাবি, সেখানে একটা 7-8 বছরের মেয়ে আছে, তার নাম মণিমালা। আচ্ছা, তার হাতে এই বলটা দিতে পারলে তোকে আমি নগদ 1,000 টাকা পুরস্কার দেব। পারবি? পারবো, কিন্তু এই বলটা। আরে না না, এটা বল নয়, বুম বুম ঠিক 5টার সময় ফাটবে। 5টা? হ্যাঁ, কাঁটায় কাঁটায় 5টার সময় এই বলটা ওই মেয়েটার হাতে কিংবা তার কাছাকাছি পৌঁছে দিতে পারলে ব্যাস কাজ শেষ। নে ধর। রামু, যা বলটা আনতো। আয় আয় তাড়াতাড়ি নিয়ে আয়। থ্যাংক ইউ রামু। বুঝলি রামু, বুঝলি গণেশ, যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ। আজকে 5টায়, তাই না? লুসি, লুসি মাই সুইটহার্ট, আর শুনো না, আমার রাগ করো না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি একদম একটা টেনশনে ছিলাম বুঝছো, তাই তোমার কাছে আসতে পারিনি। আর তাছাড়া হচ্ছে কি, আমার বাড়িতে ওই যিনি আছেন না, তিনি আমার স্ত্রী নয় বুঝেছো, আমার স্ত্রী। শোনা শোনা লুসি, আজ বিকেল 5টার সময় না আমার ভাড়া আছে, তো সেই ভাড়াটা কেটে গেলে, হ্যাঁ তো সেই ভাড়াটা কেটে গেলেই তখন আমি আর দীপিকাকে মানবো না, সোজা তোমার কাছে চলে যাবো। লুসি মাই সুইটহার্ট। কি বললে? কি বললে? মাই সুইট হার্ট লুসি, তুমি? আমি তোমার স্ত্রী নাই, স্ত্রী। 5টার সময় ফাঁড়া কাটবে না কামিনী, আমি বলছিলাম কি শোনা, কি শুনবো, কি শুনবো? আমি তোমার এই সুইট হার্টটাকে যদি শর্ট করে হ্যাঙ্গারে না টাঙিয়েছি, তো আমারও নাম কামিনী বালা দাসী নয়। কামিনী, মাথা গরম করে না, কথাটা শোনো মন। ওসব রে বাবা, কি কি কাজ করছিস? তুমি ফাঁড়া কাটবে না, বসে থাকবে। আরে আমার কথা শোনো না, একটু দৌড়ে বাবা, তোমাকে আজকে আমি বেঁধে কি করে কামিনী বাবা বাজারে গিয়েছি, অমনি কষ্টে কষ্টে শুরু করে দিয়েছি। দেখো আমি আদিক্ষেতা, কামিনী যদি সত্যি কামিনী হয়ে হায় ভগবান, হায় ভগবান, আমি কি করবো ভগবান, আমি কি করবো? মাত্র 15 মিনিট বাকি আছে, কামিনী কামিনী টাইম বোমটা নিয়ে যাও এখান থেকে। এই সারা বউয়ের পিতা বলো দুঃখ নেই। ব্রাউনি, ব্রাউনি আমার কাজে লাগবে, ব্রাউনি ব্রাউনি ব্রাউনি, কাম 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 কাম, গো 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 গো, যা বলটা নিয়ে, বলটা নিয়ে। মাত্র 10 মিনিট বাকি আছে, আমি এখন কি করবো? মনে তুই তো মরে গিয়ে সঙ্গে দিব্যি বাস করছি, কিন্তু ব্রাউনি ব্রাউনি বাবা বাবা বাবা, আমি তোমার, আমি তোমার 4-5 ধরনের মিনতি করছি বাবা বাবা, শুনো, এটা বল না, এটা বল না, এটা বুম, একে ছুতে নেই, একে ছুতে নেই, একে ছুতে নেই, বেটা আমার সেখান থেকে না পালালে হবে। এই এইটা দড়িও খোলে, হ
আমি তোকে বারবার হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দে ব্রাউনি, আমাকে বাঁচতে দে ব্রাউনি, প্লিজ। সর্প বিশেষজ্ঞ বাবা নাগানন্দ এখন এই শহরে পদার্পণ করেছেন। বিষধর সাপের পুষীকরণ, সর্পদংশন থেকে নিরাকরণ ইত্যাদি সর্প সংক্রান্ত সর্ব বিষয়ে বাবা সিদ্ধ পুরুষ। যোগাযোগের সময় সকাল 9টা থেকে 2টো, সন্ধ্যে 5টা থেকে 8টা। জানুকে, জানুকে, চাঁদ দার্জিলিং চলে গেলে নাকি? তাড়াতাড়ি করো। তোমার শত্রু কে? শত্রু? শত্রু এই বাড়ির মধ্যেই আছে, তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তোমার স্নেহ মমতা পেয়ে বড় হচ্ছে। সে কে জানো? সে হলো মণি। কেন শুধু শুধু একটা বাচ্চা মেয়ের উপর দোষ দিচ্ছ বলতো? বাচ্চা? সে বাচ্চা নয়, সে একটা সাপ। সাপ? তুমি হাজারবার বললেও আমি তোমার কথা বিশ্বাস করব না, কারণ ও এখানে এসে অবধি আমারই কলিপিতে মানুষ হচ্ছে। ও কি আমার নিজের মেয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। জানো কি, দেখো, ও যাই হোক, ও মণি, ঘরের মণি। মণি আলো দেয়, অন্ধকার করে না। জানো কি, তুমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছো, সেই জন্য ওর আসল চেহারাটা তোমার নজরে পড়ছে না। কিন্তু আমি তো নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো না, আমাকে কিছু না কিছু করতেই হবে। আমি তোকে চিনতে পাচ্ছি না, যে মণি মামিমা মামিমা বলে আমার গলা জড়িয়ে ধরে, তুই তো সে মণি নস, যে মণি আমার কোলে না শুলে ঘুমোতে পারে না। তুই তো সে মণি নস, যে মণিকে আমি না দেখতে পেলে চোখে অন্ধকার দেখি। তুই তো সে মণি নস। না, আমি সে মণি নই। মায়ের কোল থেকে কেড়ে নিয়ে যাকে ছুঁড়ে ফেলা হয়েছিল, আমি সেই মণি। যার মাকে তার চোখের সামনে মেরে ফেলা হলো, আমি সেই মণি। আর তারই প্রতিশোধ নেবার জন্য দৈব শক্তি দিয়ে যাকে এখানে পাঠানো হলো, আমি সেই মণি। প্রতিশোধ? কার উপর তুই প্রতিশোধ দিতে চাইছিস? যারা আমার মা অম্বিকাকে মেরেছে তাদের মধ্যে তিনজন শেষ হয়ে গেছে, আর বাকি আছে একজন। কে? দীনেশ চৌধুরী। দীনেশ চৌধুরী তোর মামা? মামা? যে নিজের বোনকে সম্পত্তির লোভে খুন করতে পারে সে মামা? তুই তুই ভুল শুনেছিস মণি। অম্বিকা, অম্বিকার মৃত্যুর জন্য কেউ দায় নয়। ও নদীতে পা পিছলে পড়ে ডুবে গেছে। না, ওকে মেরে ফেলা হয়েছে। তুই তুই কি বলছিস মণি? ছুঁ না, ছুঁ না আমাকে। আমাকে ছুঁলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। আমি এখন আগুন, দাউ দাউ করে জ্বলছি। আমি আমার ভালোবাসা দিয়ে তোকে জুড়িয়ে দেব। কাছে আয় মা,
কুলিয়ে না জড়িয়ে দিতে চাইলেও আমি জড়িয়ে যেতে পারবো না আমাকে আমার কাজ শেষ করতে দাও তোর কাজ শেষ করতে গিয়ে তুই আমার সর্বনাশ করিস না মা আমার স্বামীর জীবন আমি তোর কাছে ভিক্ষে চাইছি দয়া কর মা দয়া কর না যা হয়েছে সব ভুলে যা মা না আমার স্বামীর অপরাধের জন্য আমি প্রাণ দিতেও রাজি তুই ওকে না মেরে তুই আমায় মার না শোনমনি আমার স্মৃতি সিঁদুর মুছে যাবে আমার সংসার ভেঙে চুরমার হয়ে যাবে যে মুন্নাকে তুই এত ভালোবাসিস যার সঙ্গে তুই খেলা করিস সে অনাথ হয়ে যাবে মনি সে অনাথ হয়ে যাবে না আমার চোখের সামনে প্রতিশোধ ছাড়া আর কিছু নেই প্রতিশোধ কার উপর প্রতিশোধ নিবি তুই কালো শিশু বড় হয়ে তার বাবার মৃত্যুর প্রতিশোধ তোর উপরে নেবে প্রতিশোধ চলতেই থাকবে এর কোনো শেষ নেই তাই বলছি ক্ষমা করে দে মা ক্ষমা করে দে ক্ষমা দীনেশ চৌধুরীকে না যতই আমায় বলো আমার রাস্তা থেকে আমাকে কেউ সরাতে পারবে না আমি আমার কাজ শেষ করবই শান্তি রাজা বাবু কি হয়েছে বুদি আমার সব শেষ হয়ে যাবে মনি আমার সব শেষ করে দেবে ও মানুষ নয় ও সাপ কাল লাগেনি কি বলছো বৌদি সাপ কি বলছো তুমি আমার বিশ্বাস হচ্ছে আমিও বিশ্বাস করিনি তোমার দাদা ভাই বারবার বলা সত্ত্বেও আমি বিশ্বাস করিনি কিন্তু আজ আজ আমি ওর ভয়ঙ্কর রূপ দেখলাম না বৌদি ও রেগে গেলে কেমন যেন হয়ে যায় তখন তখন ওকে একেবারে অন্যরকম লাগে না না ওকে ওকে তোমরা শান্ত করো নইলে আমার সংসার পুরো ছারকার হয়ে যাবে লেখাপড়া জানা মেয়ে হয়ে তুমি এই কথা বলছো এইটুকু মেয়ে মনে সে কিনা না রাজা বাবু বুঝে কি তা আমার জানতে বাকি নেই মনি 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 বাবা মঙ্গল হোক মঙ্গল হোক মঙ্গল তোমাদের সবাইকে দেখছি মনি কোথায় শুধু তাকে দেখব বলেই এতটা পথ আমি ছুটে এসেছি কেন বাবা কাল একটা ভীষণ দুঃস্বপ্ন দেখলাম মা দেখলাম মনি নাগেশ্বরীর কাছে দাঁড়িয়ে আছে ও দু চোখ দিয়ে আগুন বেরোচ্ছে শুধু কাল নয় এই স্বপ্ন এর আগেও আমি তিনবার দেখেছি তাই থাকতে পারলাম না চলে এলাম ভালো আছে তোমা আপনি ঠিক বলেছেন মেসোমশাই মনি আর মনি নেই প্রতিহিংসার আগুনে ও চোখ দুটো দাও দাও করে চলছে আমার সংসার থেকে ছারকার করে দিতে চাইছে আপনি ওকে বাঁচান মেসোমশাই আপনি ওকে বাঁচান মনি কোথায় নেই কত বোঝালাম কত চেষ্টা করলাম কত অনুরোধ করলাম শুনলো না চলে গেল ব্যস্ত হয়ে না মা আমি মনিকে ভালো করে জানি রেগে গেলে ওর মাথায় দুধ ঠেলে দিলে ও শান্ত হয়ে যায় তুমি একটু দুধ নিয়ে এসো সব কথা তো শুনলেন বাবা এখন আপনি ছাড়া আমার আর কেউ নেই আমায় বাঁচিয়ে দিন বাবা আপনি যা চাইবেন যত চাইবেন আমি দেব আরে তুই কি দিবি কত দিবি যে মনি সন্ধান তুই দিয়েছিস তোর সব সম্পত্তি জড়ো করলেও তার সমান হবে না আর আমার তাকেই চাই সে মনি আমার হাতের মুঠোয় আসার অর্থ দৈব শক্তিও আমার হাতের মুঠোয় যা করা তা শিগগির করুন বাবা আজকের মধ্যে কিছু না করলে ও আমায় শেষ করে দেবে বাবা হ্যাঁ তুই হচ্ছিস তার শেষ লক্ষ্য লক্ষ্য পূরণ হয়ে গেলে শক্তি তার কাছ থেকে চলে যাবে কিন্তু আমি তার লক্ষ্য পূর্ণ হতে দেব না আজ নাগ পঞ্চমী এই মুহূর্ত থেকে তার যজ্ঞ শুরু করব জয় মা কালী Yeah.
চৌধুরী, তোকে দেখতে পেলে মেরে ফেলবে। জয় মা কালী। কেমন ঝাঁপির মধ্যে বন্ধ হয়ে রইল? আজ থেকে দৈব শক্তি আমার হাতের মুঠোয়, আমি ওকে আর মানুষ হতে দেব না। তুই যা, তুই যা, আমাকে পূজোয় বসতে দে। ওম স্বাহা। দৈব শক্তি, ওই দৈব শক্তি আজ থেকে কাপালিকের ঝাঁপির মধ্যে চিরকালের মতো বন্দী হয়ে রইল। দীনেশ চৌধুরী, এত পাপ করার পরেও তুই হাসতে পারছিস? তুমি কে? তুই আমাকে চিনতে পারবি না দীনেশ চৌধুরী। আমি তোর মনের ভেতরের লোক, তোর বিবেক। তুই কি একবারও চিন্তা করেছিস একটার পর একটা পাপ তুই করে যাচ্ছিস? কেন, কেন? আমার আর কি উপায় ছিল? ওরা কি আমাকে ছেড়ে দিত? তোর জীবনকে তুই এত ভালোবাসিস, এতই তোর মৃত্যু ভয়? নগণ্য সম্পত্তির লোভে নিজের মায়ের পেটের বোনটাকে খুন করলি, তাতেও তোর আশ মিটল না। নিজের ভাগ্নিটাকেও কাপালিককে দিয়ে সাপ বানিয়ে ঝাঁপিতে তুলে দিলি, যাতে সে চিরকালের জন্যে ওখানে দম বন্ধ হয়ে ছটফট করে মরে। হ্যাঁ, আমি মানছি আমি অন্যায় করেছি। ইয়া, স্বয়ং ভগবানও ক্ষমা করবেন না। ভগবান নয় দীনেশ চৌধুরী, তুই নিজে, তুই নিজেই নিজেকে শাস্তি থেকে মুক্ত করতে পারবি। নিজের বুকের মধ্যে বহুদিন ধরে ছটফট করছে যে বিবেক, তার কথা একটু মান। আমার এখন কি করার আছে? তুই যা, যেমন করে হোক ওই কাপালিকে ঝাঁপি থেকে তোর ভাগ্নিকে উদ্ধার করে আন, নইলে ও তাকে চিরকালের জন্য ওখানে সাপ করে রাখবে। কোনোদিনও মেয়েটা মানুষ হতে পারবে না। যা যা, আর দেরি করিস না, যা যা। হ্যাঁ, আমি যাব, আমার ভাগ্নিকে উদ্ধার করে আনবো। হ্যাঁ, আমি যাব। দীনেশ চৌধুরী, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি, মনে রাখ এই সাপ আর কোনোদিন মানুষ হবে না। Yeah.
অম্বিকা, নগণ্য সম্পত্তির লোভে আমি যা পাপ করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই। আমাকে ক্ষমা করে দে অম্বিকা, আমাকে ক্ষমা করে দে। আমার জন্যে মণিরাজ এই অবস্থা, ওকে মানুষ করতে আমি মা মণি নাগেশ্বরীর মন্দিরে নিয়ে যাচ্ছি। ওর জন্য যা লাগে আমি তাই করব, যদি জীবন দান করার প্রয়োজন হয় আমি তাও করব। আমাকে মারিস না, যাবি ভেতরে চলে আয়, আমি তোকে মণি নাগেশ্বরীর মন্দিরে নিয়ে যাব, আমি তোকে মানুষ করে দেব। হ্যাঁ, আমার কথা রাখ মণি, আয় মণি, আয় আয়। প্রতিশোধ নিলি, আমার এত কাকুতি মিনতি কিছু শুনলি না। আমি তোকে মায়ের স্নেহে বুকে জায়গা দিয়েছিলাম, এক মায়ের জন্য মমতা দিয়ে গে
মনি, আমার সাকা সিঁদুর ফিরিয়ে দে মনি। আমি তো হাত জোর করে ভিক্ষে চাইছি, ক্ষমা কর। আমার সন্তানের দিব্যি, ওকে তুই বাঁচিয়ে দে মনি, ওকে তুই বাঁচিয়ে দে। নাগেশ্বরী দেবীর জয়, জয় মা নাগেশ্বরী দেবীর জয়, জয় মা নাগেশ্বরী দেবীর জয়, জয় মা নাগেশ্বরী দেবীর জয়। তুমি তুমি তোমরা সবাই তো এখানে, মনি কোথায়? মা, তুমি তো সবই জানো মা, আমার মতো এত বড় পাপী এই পৃথিবীতে আর কেউ নেই। আমার সামান্য স্বার্থের জন্য আমার চারপাশে সাজানো দুনিয়াটা আমি নষ্ট করে দিয়েছিলাম। আমার সব পাপের শাস্তি বিনা দোষে মনি পাচ্ছে মা। মনিকে তুই মানুষ করে দে মা, কাপালিকের মন্ত্রের বন্ধন থেকে তুই ওকে মুক্ত করে দে। তুই তো মা, নিজের সন্তানকে নিজে রক্ষা কর, নাহলে আমাকে বাঁচালি কেন? আমি সত্যি বলছি, যদি মনির জীবন না ফিরিয়ে দিবি তবে তোর পায়েতে মাথা খুঁড়ে খুঁড়ে আমার জীবনটা বিসর্জন দেব। পূজা, পূজা আমার।